2019 লোকসভা নির্বাচনের আগে আরও এক বড় চমক বিজেপির। শোনা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে নাকি পুনে থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে চলেছেন বলি তারকা মাধুরী দীক্ষিত। পদ্মশিবিরের খবর অনুযায়ী মাধুরীর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছেন দলের শীর্ষ নেতারা। মাধুরীর নামে নাকি সিলমোহর বসিয়েছেন খোদ অমিত শাহ। জানা গিয়েছে মহারাষ্ট্রের বিজেপি নেতারাও মাধুরীর নাম রেখেছেন প্রথম বাছাইয়ের মধ্যেই। চলতি বছরের শুরুতেই মাধুরীর মুম্বাইয়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। জুন মাসে বিজেপির নেওয়া সম্পর্ক ফর সমর্থন কর্মসূচির সময়ই তার সঙ্গে দেখা করেছিলেন শীর্ষ বিজেপি নেতৃত্ব। এরপর কেটে গিয়েছে আরও ৬ মাস। গেরুয়া শিবিরও ব্যস্ত হয়ে পড়েছে পাঁচ রাজ্যের ভোটে। এমন অবস্থায় হঠাৎ করে মাধুরী দীক্ষিতের নাম বিজেপি প্রার্থী তালিকায় জুড়ে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি হয়েছে। মহারাষ্ট্রের এক শীর্ষ নেতা পিটিআইকে জানিয়েছেন, 2019 লোকসভা নির্বাচনে মাধুরী দীক্ষিতকে প্রার্থী করার বিষয়ে দল ভাবনা চিন্তা করছে। আমাদের মনে হয়েছে পুনে আসনটি তার ভোটে লড়ার ক্ষেত্রে সব থেকে ভালো। উল্লেখ্য, গত লোকসভায় পুনে আসন থেকে ভোটে লড়েছিলেন বিজেপি প্রার্থী অনিল শিরোলে। কংগ্রেস প্রার্থীর কাছ থেকে 3 লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন তিনি। এখন প্রশ্ন, এত ভালো ফল করার পরও কেন সেই আসনে পুরনো প্রার্থীকে টিকিট দিতে চাইছে না বিজেপি? ওয়াকিবহাল মহলের একাংশের মতে পুনেতে আগের তুলনায় অনেকটাই রাশ হালকা হয়ে গিয়েছে বিজেপির, সংগঠনেও ফাটল ধরেছে। মাস কয়েক আগে যেভাবে পুনে থেকে কৃষক আন্দোলন সংগঠিত করল বামেরা, তাতে কিছুটা হলেও কোণঠাসা হয়েছে শাসক দল। এমন অবস্থায় বলিউড তারকা মাধুরী দীক্ষিতকে সেখানে প্রার্থী করে পুনে আসনটি সুরক্ষিত করতে চাইছে বিজেপি।